যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাতের স্মৃতি বিজড়িত দিনের স্মরণে ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ। পুরনো ঢাকার হোসনি দালানের ইমামবাড়া থেকে হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি। বিস্তারিত জানাচ্ছেন পার্থ রহমান। বিশ্ব মুসলিম উম্মার জন্য তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন আরবি মাসের দশই মহরম। হিজরি 61 সনের এই দিনে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে নিহত হন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হৃদয়বিদারক সেই ঘটনা স্মরণ করে দশই মহরম নফল ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ। পুরনো ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় শোক মিছিল। শোকের নানা প্রতীকে সজ্জিত হয়ে মিছিলে যোগ দেয় হাজারো নারী পুরুষ। অনেক ভালো লাগতেছে। আমরা কারবালা ময়দানে গেছি, আমরা জানি এমন কোনো পরোয়া নাই। ইমাম হাসান হোসেন ইয়াজিদের হাতে শহীদ হয়েছিলেন, এই জন্য আমরা শোক মাতামটা পালন করব। ইসলামের শান্তির বাণী ছড়িয়ে পড়বে সমাজ থেকে রাষ্ট্রে, এমন প্রত্যাশার কথা জানান মিছিলে অংশ নেয় মানুষেরা। সুস্থ মতো থাকতে পারি, দেশটা যেন ভালো মতো থাকে, এটাই চাই। নামাজ, কোরআন, আহলে বাইত যদি আমার চিন্তাকে ফলো করি, তা আশা করি ইনশাআল্লাহ উনার পথে আমার চলতে পারব। বলে পান ভালো থাকে, আমার জামাই ভালো থাকে, আমি ভালো থাকি, বাবার কাছে প্রার্থনা করি, মিছিলের জন্য আসি, দোয়া করি, আমরা আশীর্বাদ চাই। 2015 সালে হোসনি দালানে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বোমা হামলার ঘটনার পর থেকে তাজিয়া মিছিলকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন বেশি করে কাজ করছে, আমাদের সিসিটিভির ক্যামেরার আমরা বেশি কাভারেজ নিচ্ছি, আমরা স্ট্র্যাটেজিক পয়েন্ট যেমন রোপ টপ আছে, মোড় আছে কিংবা লেন আছে, সেই সমস্ত জায়গায় আমরা পুলিশ বৃদ্ধি করেছি। তাজিয়া মিছিলটি রাজধানীর বক্সিবাজার, লালবাগ মোড়, আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব দিয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। তবে নিষেধাজ্ঞার কারণে কেউ মিছিলে ধারালো বস্তু বহন করতে পারেনি। ইসলামের ইতিহাসে শোকাবহ যেসব ঘটনা মানুষকে কাঁদায়, তার মধ্যে অন্যতম দশই মহরম। এই দিনে শোককে শক্তিতে পরিণত করার শিক্ষা লাভ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি যোগায় দশই মহরম। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।